नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। जरा बाहर डॉक्टर भीमराव अम्बेडकर अमर रहे, डॉक्टर भीमराव रामजी अम्बेडकर अमर रहे। দূরের কথা, সেই কুয়োকে স্পর্শ করার আমাদের কোনরূপ অধিকার ছিল না। ইতিহাস সাক্ষী আছে, যদি আমরা আরো 300 বছর আগে পিছিয়ে যাই, অর্থাৎ আমরা যারা তপশিলী জাতির মানুষ, আমরা যদি রাস্তায় বেরাতাম, সেই সময় আমাদের ঝাঁটা বাঁধা থাকতো, অর্থাৎ আমাদের পদচিহ্ন রাস্তার মধ্যে না থাকে। ইতিহাস সাক্ষী আছে, সেই সময় আমাদের গলায় কৌটো বেঁধে ঘুরতে হতো, কারণ রাস্তাঘাটে থুতু ফেলার অধিকার আমাদের ছিল না, সেই কৌটোর মধ্যে থুতু ফেলতে হতো। শুধু তা নয়, ইতিহাস সাক্ষী আছে, কোনো মন্দিরে পুজো করা তো দূরের কথা, সেই মন্দিরকে স্পর্শ করার অধিকার আমাদের ছিল না। আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের একটা সময় ছিল, যে সময়টায় আমাদের ছাওয়াটাকে স্পর্শ করাটাও একটা সময় পাপ বলা মনে করা হতো। আজকে আমরা বাংলায় সুরক্ষিত থাকলেও, আজকে যদি আমরা অন্যান্য রাজ্যে যাই, সেখানে আমরা দেখতে পাই সেই স্বাধীনতার আগের যে ছাপ, এখনো বহু জেলায় বিভিন্ন গ্রামে এই ঘটনা খবরের কাগজে মোবাইলে আমরা দেখতে পাই। এই কয়েকদিন আগে উড়িষ্যার ঢেঙ্কানাল বলে একটি জায়গা, সেখানে আমাদেরই ঘরের একটি মেয়ে একটা বাবুদের বাগান থেকে একটা ফুল তুলেছিল, এটাই ছিল তার অপরাধ। সন্ধ্যাবেলায় সালিসি সভা বসে, মেয়েটির বাবা সেখানে কেন বাউরিরা একত্রিত নয়, যদি একত্রিত হতো তাহলে বুঝা যেত যে বাউরি সংগঠন এবং বাউরি শক্তিশালী কি। এখানে 33% বাউরি পশ্চিম বর্ধমানের, যে 33% বাউরি আছে এবং এসটি আছে 6%, তারা দেখুন চারধারে তাদের মূর্তি, দেখুন এইখানে মূর্তি তৈরি হচ্ছে, কিন্তু আমাদের গোবর্ধন দিগপতি যে চুয়ার বিদ্রোহের নায়ক ছিলেন এবং বাবা সাহেব আম্বেদকর, একটা তো মূর্তি আমি দেখি। আজকে বাউরেরা এমন এমন কঠিন কাজ করে, অথচ সমাজটা করার ক্ষেত্রে আমাদের অনিয়া রয়েছে। সেই জন্য বলবো যে কঠিন কাজ যখন আপনারা শক্ত কাজগুলো করতে পারেন, আজকে বাউরিদের ছেলেদের দিয়ে আজকে দেখবেন সামনের সারিতে লাঠি ধরিয়ে অন্য সমাজের লোককে, অন্য কোন পলিটিক্যাল দল দেখবেন মদ খাইয়ে লেলিয়ে দেয় এবং সামনে যে মার ধান্ডা করে আমাদের লোকেরা, কিন্তু আমার সমাজের লোককে আজকে বঞ্চিত কেন, বিভিন্ন ভাবে আমাদের এখনো বেকাররা কেন বসে, আমাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, আমরা সেই হয়েছি আমাদের এখনো কেন আমাদের এখন আমাদের মনে যাবে। সেই জন্য আজকে আমাদের 75 বছর স্বাধীনতা হওয়ার পর আমাদের উন্নয়ন সমিতি সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের সংগঠন আছে, এবং এই আমাদের পশ্চিম বর্ধমানে আমাদের সংগঠন আগে অনেক আগে ছিল, আর এখন আজকে নতুন করে আমাদের কমিটি গঠন হলো এবং একটা ছোট্ট একটা জনসভা এখানে করা হয়, ওই জনসভার মাধ্যমে কমিটিটা গঠন করা। আগে বাউরি সমাজ কো আগে বাড়ানোর কে লিয়ে আর ক্যা প্রয়াস কিজিয়েগা? আমাদের প্রথমত যেটা আমাদের জোর দিচ্ছি সেটা হচ্ছে শিক্ষার উপরে আমাদের সমাজকে আগে যাতে নিয়ে যাওয়া হয়, এবং বর্তমান সরকার তিনি একটা টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন, কালচারাল বোর্ড গঠন করেছেন, এবং সেটার থেকেও আমরা এখানে আমাদের মেম্বারও আছে, তাদের হাত ধরে আমরা কিছু উন্নয়নমূলক মানে সার্বিক উন্নয়ন, অর্থাৎ কমিউনিটি হল, ল্যাটিন বাথরুম, সরকারি যে গাইডলাইন আছে সেটা মেনে আমরা কিছু কাজ অবশ্যই পশ্চিম বর্ধমানে আমরা করবো।